ওখানে তো আপনারা দেখেছিলেন যে নারায়ণ চন্দ্র বাবু নারায়ণের ভূমিকায় ছিল, একবারে পুরা হাতে মোর পাখা নিয়ে প্রবেশ করেছিল আপনার শিবপুরা স্যার, এবং সেখানে আসেছিল আবার বলছে ট্রেনে করে। এইবার তো উড়া পেলে না আলি তো উড়া পেলে না নাকি নাই এক যে তো মারতে নাম আচ্ছা কাকা কিছু আসবে কাড়া উড়া আগে জড়াটা দেখতো। আচ্ছা যদি জড়া দেয় তাহলে কিছু আনবে তাহলে কোনো ব্যবস্থা করবো স্যার। মানে আপনি আলেন এখনো উড়া। নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদের কাছে এমন তথ্য তুলে ধরবো যেটা হচ্ছে আপনারা জানেন যে পুরুলিয়া কেন আপনার বেঙ্গল এবং ঝাড়খণ্ড একবারে সর্বোচ্চ শিরোনামে উঠে আসা একটি মেলা, যেটা হচ্ছে আপনারা জানেন যে দামদা কাশবহাল নামে উল্লেখিত যে মেলা হতে চলেছে আপনার 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, সেই মেলায় কতগুলি নাম পড়লো সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবং তার সাথে এখানে দুটা সুনামধন্য কালারসিক এখানে প্রেজেন্ট আছেন। ডান সাইডে আছে আমার আপনারা জানেন যে পুরুলিয়া টাউনের ভিতরে আমডিয়া থেকে আগত নারায়ণ চন্দ্রবাবু, এখানে উপস্থিতি আছেন টামনা থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামের মানিক চন্দ্র মাহাতো মহাশয়, সুনামধন্য কালারসিক। তো উনারা কোন কোন কালায় নাম দিচ্ছেন, কি বার্তা দিতে চলেছে তার বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আরও পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি কিন্তু সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে আগে আমরা এখানকার যে মেলা কমিটি, সে মেলা কমিটির কাছে বক্তব্য তুলে ধরি, তারপরে এই সুনামধন্য কালারসিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বনমালী মাহাতো। আচ্ছা। গ্রাম আরাহাসা, থানা বলরামপুর, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, পোস্ট অফিস বেড়াধা। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে যে মেলার ডাক দিয়েছেন, তো এখানে মোট কটি কাড়া আছে? মোট কাড়া আছে 31শে ডিসেম্বর, সেদিন আছে 5টা কাড়া। আচ্ছা, 5টি কাড়া আছে। তো 5টি কাড়া আপনার প্রাইজ কি আছে একটু বলুন। প্রাইজ আছে 51,000 করে। তারপরে বনমালী মাহাতো, গ্রাম আরাহাসা। আচ্ছা। তারপরে হ্যাঁ আমি নিজে। আচ্ছা। তারপরে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ মাহাতো। হ্যাঁ। কাশবহাল। হ্যাঁ। তারপরে হচ্ছে হারাধন মাহাতো। রাজেন্দ্র প্রসাদ মাহাতোর আপনার 2টি কাড়া আছে? হ্যাঁ, 2টি কাড়া আছে। একটা হচ্ছে আপনার 51, যেটা আপনার ইয়াভাবে লাগা যাবে, আপনার একটা হচ্ছে যে কেউ লাগাতে পারে, একটা হচ্ছে বিরল প্রজাতি যেটা হচ্ছে 11 দাঁত। ওটাতে আপনার টোটাল 1,02,000 হয়ে গেছে। হ্যাঁ, 1,02,000 হয়ে গেছে প্রাইস আছে। হ্যাঁ, একটা দেখার জন্য দাঁত দেখালে বলে বলে কি বলে দাঁত দেখালে ফ্রি দাঁত দেখান দিছে না কি বলে, তো দাঁত দেখালো পয়সা মিলছে। হ্যাঁ হ্যাঁ, পয়সা দেখালো পয়সা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনার দাঁত দেখায় 51,000 টাকা পাইন যাবে যদি 11 দাঁত কেউ নামাজ পড়ে। আর একটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের, মানে যে কেউ লাগাতে পারে, ওটা আছে 51,000। তাহলে মোট হয়ে গেল কোটা কাড়া? 4টা। হ্যাঁ, 4টা। আরেকটা হচ্ছে হারাধন মাহাতো, উনি হচ্ছে লালতাড়া। তাহলে আপনার বনমালী, রাজেন্দ্র, রাজেন্দ্র দুটো, আর আপনার বললেন সুপল মাহাতো, আর একটা হারাধন মাহাতো। এই 5টি কাড়া হচ্ছে আপনার যে কেউ নাম দিতে পারে, কোনো বাধা নাই। 5টির মধ্যে 4টা, একটা হচ্ছে যেটা হচ্ছে বিরল প্রজাতি। আচ্ছা, তো এই যে আপনার এই 5টি যে কাড়া আছে, এই কাড়াগুলো যদি মাথা দিয়াদির কোনো ব্যাপার আছে কি? মাথা দিয়াদির ব্যাপার আছে, যদি আমাদের কমিটির কাড়ায় মাথা না দেয় তাহলে 25,000 টাকা দেওয়া হোক। আচ্ছা। হ্যাঁ, আর তাছাড়া এমনি আর কিছু ইয়ে নাই। আর সান্তনা ফান্তনা কিছু না? সান্তনা ওগুলা থাকি হয়ে গেলে তাহলে, যদি পুরো কেউ আগে আসে নাই আমাদের গ্রামের টাও নাই বা বাহারের টাও নাই, তাহলে আমরা স্বীকার করে প্রাইজ দিয়ে দেবো। প্রাইজ দিয়ে দিবো, এটা হলো একটা প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে আপনার মাইনাস পয়েন্ট হচ্ছে যে সান্তনাটার ক্ষেত্রে ইয়া নাই। তো আপনার এই পুরো আমরা প্রথম দিনের আমরা মেলাটা কিন্তু শেষ করে দিলাম, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর। এবারে আমাদের দ্বিতীয় যেটা 1লা জানুয়ারি মেলা, 1লা জানুয়ারি আপনার কোটা কাড়া থাকছে? 9টা আছে, তবে আরেক দুটো বাড়ি হবে। কোটা কাড়া আছে বলুন এখন? এখন পর্যন্ত 9টা কাড়া আছে, তবে আমাদের আরো 2টা কাড়া বাড়ি হবে পরবর্তীকালে। আরো বাড়ি হবে? আচ্ছা, তো সে বাড়িতে পারে নাকি? তো আপনার এখানে দ্বিতীয় দিনে 1 নম্বর প্রাইজ কত আছে? দ্বিতীয় দিনে 1 নম্বর প্রাইজ আছে 51,000 টাকা। আচ্ছা, এই রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বর প্রাইজ কত? 2 নম্বর প্রাইজ আছে 31,000। আচ্ছা, ওটা হচ্ছে সুফল মাহাতো। হ্যাঁ, সুফল মাহাতো। তিনে তিনে হচ্ছে জিতেন মাহাতো, এটা আছে 21,000। তারপরে হারাধন মাহাতো, এটা হচ্ছে 21,000।
তারপরে চিত্তরঞ্জন মাহাতো দেউলি, এটা হচ্ছে 11,000 পাঁচ নম্বরে। ছ নম্বরে হচ্ছে মঞ্জিত সিং সর্দার দেউলি, এটাই আছে 10,000 টাকা। তারপরে শিবচরণ মাহাতো আছে চাঁদনাথের, ওটা পরে 6,000। তারপরে আবার শিবচরণ মাহাতো ওটাই আছে 5,000, ওগুলা চাঁদনাথে করি দুটো। তারপরে মলিন্দ কর্মকার, এটা আছে 5,000 টাকা, এটা দুদাঁত। এলো আপনার নোটা কাড়া, নোটা কাড়া কিন্তু আপনার সবকিছু বলে দিল, কিন্তু এই কাড়াগুলোর ক্ষেত্রে আপনার নিয়মটা একটু বলুন। এই কাড়ালার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এলা লেভেল দেখে হবে, জোড়াটা লেভেল দেখে এবং ছোটলার দাঁতও দেখে, দাঁত দেখে। হ্যাঁ আচ্ছা, আর মাথা, আর এগুলাই মাথা না জড়িলে প্রাইজ দেওয়া হবে না, মাথা না জড়িলে প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা, তো এলার ক্ষেত্রে আপনার ধরুন মাথা না জড়িলে ধরুন প্রাইজ দেওয়া হবে, কিন্তু আসরের বাইরে যদি লাগি গেল আপনাদের কাড়ায় তাড়া করছে ওনার কাড়াকে, এইবার জানি ও বতর পাঁচে ঘুরে আপনাদের কাড়াটাকে ভাগান নিয়েছে, তখন আপনি কি করবেন? তাহলে প্রাইজ দিয়ে দিই। প্রাইজ দিয়ে দিবেন? আচ্ছা, খুব ভালো। তো আপনাদের এই যে দুদিন ধরে মেলা হবে, তো এটা জেলা কমিটিকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ জানাচ্ছি, জেলা কমিটিকে জানা আছে নাকি? আর আপনার এই যে বাঁশের বেড়া একটা সুরক্ষিত করার জন্য এখন একটা ওনারা উঠাইছে নিয়ম, তো তাতে বাঁশের বেড়া থাকবে? বাঁশের বেড়া থাকবে। মানে জেলা কমিটি যে সমস্ত নিয়ম প্রচলন করেছেন সমস্তই থাকবে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনার এই যে দুদিনের ধরে এত বড় একটা মেলা, তো মেলার মধ্যে আপনার আধার কার্ড কবে থেকে লিবেন এবং কবে লাস্ট? আধার কার্ড লিয়া আমাদের শুরু হয়ে গেছে। লাস্ট ডেট মোটামুটি আমরা কার্তিক সংক্রান্তি পর্যন্ত লিব। কার্তিক সংক্রান্তি পর্যন্ত? আর আপনার ফাইনালটা কবে দিবেন? ফাইনালটা আমরা ওই কার্তিক সংক্রান্তি দিন দেব, সেই দিনই। হ্যাঁ সেই দিনই। আচ্ছা, তো অতএব বন্ধুগণ আপনার যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি দিবেন, যারা হয়তো লাগাও ভাবছেন, কারণ সাঁকড়াইতের দিনে আসে হয়ে হেঁচে ফেঁচে হয়তো হয়ে যাবে। ধরুন আর 12টায় যদি বাই করলে আপনার 3টার সময় যদি বলেন যে আয় দেখ আসুন, আপনারা এই দিনটাই বলেছেন, তো সেটা করবেন নাই, তার আগে দিন আনলেই হয়তো দিয়ে দিয়ে আপনারও সুবিধা একটু ভালো, এতে পরে একটা গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়, তো কনফার্ম হওয়ার পর নাম দিলে। তো এই যে আপনার এখন আপনার প্রথম দিনে যে 5টি আছে, সেই 5টি আপনার মানে কটি নাম পড়েছে বলুন? নাম প্রথম দিনে এখন পর্যন্ত দুটো নাম পড়েছে। এরপরে আপনার পরবর্তী আরো কি কোন কাড়ার নাম পড়েছে? প্রথম দিনে? প্রথম দিনে আর পড়ে নাই, প্রথম দিনে দুটাই নাম পড়েছে এখন পর্যন্ত। আচ্ছা, তারপরে দ্বিতীয় দিনে কোটা কালায় নাম পড়েছে নটার মধ্যে? দ্বিতীয় দিনে নটা কালার মধ্যে একটা নাম পড়েছে। আচ্ছা আচ্ছা, নারায়ণ চন্দ্র মাহাতো আমডিয়া। আমডিয়া, এটা কোন নম্বর কালে দিয়েছে নাম? এটা 3 নম্বর কালে নাম নিয়েছে। 3 নম্বর কালে? হ্যাঁ দ্বিতীয় দিন। আচ্ছা, দ্বিতীয় দিনে 3 নম্বর কালে নাম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব ভালো। তো এই যে আপনারা বুঝতে পারলেন যে নামের বিবরণটা, তো এরপরে এখানে যেহেতু উপস্থিত আছেন আমাদের জানেন যে সুনামধন্য কাড়ারসিক সিদ্ধপুর থেকে আগত, তো উনি কি করতে এসেছেন ওনার বক্তব্য তুলে ধরছি, না আধার কার্ড পকেটে আছে একবারে গরম গরম বাইকের সেটাই আমরা দেখছি আর কি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো এখন বলুন আপনি হঠাৎ করে এই যে দামদা কাসবোয়াল বা এই আরা হাঁসা বা আরো নানান রকম যে গ্রাম আছে এখানে, তো সেই গ্রামের যে একটা যৌথ মেলা, সেই যৌথ মেলায় আপনি এখানে উপস্থিত হওয়ার কারণটা একটু বলুন। কারণটা দেখুন, আমরা এসেছি এই যে নারায়ণ, নারায়ণবাবু যে এলিয়া আমড়িয়া পুরুলিয়া, তো ও উনি বলছিলেন তাইলে চলো আমি যাব নাম দিতে কাঁচবহাল, তো বলি তাইলে চলো। তখন আমি ওর সাথে আমাকে নিয়ে এলে বুঝলে, তাতে আমাদের নাম দিয়া অল কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ি যাবো। আপনি দিচ্ছেন না? না না, আমি আমার কাড়া তো বড় দিয়া আছে। বড় দিয়া আছে, সত্যি জোড়া তো কনফার্ম হয়ে গেছে। জোড়া কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, কাকে কনফার্ম করেছেন? ওই তো ইয়া আছে এই তোমার অজয় মাহাতো গোলবেড়া। অজয় মাহাতো গোলবেড়া, একটা কাড়া না? একটা কাড়া, আর একটা কাড়া আছে তোমার ওই আমাদের গোবিন্দপুর। আচ্ছা, হারাধন মাঝি। আচ্ছা, ওই দুটি কাড়ারে আপনার জোড়া কনফার্ম। তো কি রকম ভাবছেন তাহলে আপনার দেখুন, আমার আসরে তো নারায়ণ বাবুর কাড়াটা লাগা শখটা রয়ে গেল,
কারণ ও যে অভিনয়টা দেখান নিয়েছিল যে মনে হচ্ছে আমরা এত এত কাড়া রাখেছি আজ অব্দি আমরা ওই অভিনয়টা দেখি না, যে আখড়া নিয়েছে যে মনে হচ্ছে আমার আসরটাই মনে হচ্ছে গত বছর ঘাস বের আই কি বের আই মানে মানে বিশাল ব্যাপার। তো তবে কাড়াটা মানে সেই একটু দড়া হয়ে গেল না, মানে উহা শখটা কাড়াটা রয়ে গেল। ওই জন্য নারায়ণ বাবু বলছে যে আরেকবার দেখা যাক না, হ্যাঁ চেক করে। তো ওই জন্য বলছে তাইলে মানে তাইলে বলছে চলো নামটা দিয়ে আসি। আচ্ছা তুমি বলি তাইলে চলো, সেই সূত্রে আসা। হ্যাঁ ওই সূত্রে আসা। আচ্ছা তো এখানে উপস্থিত আছেন যেহেতু মাননীয় নারায়ণচন্দ্র মাহাতো মহাশয়, ওনার কাছ থেকে আমরা দু চারটে বক্তব্য তুলে ধরবো, কারণ উনি অনেকগুলা কাড়ায় নাম দিয়েছে এখানে, যেহেতু একবারে সুনাম সুনাম যে কাড়া সেই কাড়াগুলি নাম নিয়েছে। তো নমস্কার আপনার। নমস্কার। আপনি হঠাৎ মানে কি বলে দেবতার মতন ফোন নিয়ে আছেন, এতে কারণটা কি? এটা তো মানে কম জম বিনয় কাকা যে জোড়ার দিন না, তাই এটা আরো অভিমান বেশি দেখতে পাবে, অন্যরকম করে দেখতে পাবে। এটা সেটা কাড়াটা ছাড়বে কে? পেলারাম সরণ স্যার। পেলারাম সরণ, হ্যাঁ ও আমার মানে বিরাট দুঃখিত, আমার কাড়াটা আঁকড়া আঁকড়ানো দেখে নিয়ে বিরাট দেখবে যে আমি আজ 16-17 বছর থেকে আমি কাড়া লাগালে। তো বলছে আমার একটাই লালানদা তোমার উপর অনুরোধ থাকবে, আমার কাড়াটা আমাকে রসিকগিরি করতে দিতে হবে। আমি কাড়া লাগালিও সকলেই করলে, কিন্তু আমি রসিকগিরি করতে এখনো পারি না, তোমার কাড়াটা আমি রসিকগিরি করবো। আচ্ছা উনি রসিক করবে? ও রসিকগিরি আপনার গাবে, ওটাই আমাকে অনুরোধ করি মানে মনোরোধ করে বলেছে, লালানদা অনুরোধ করে বলছে কারণ আমাকে রসিকগিরি করতে। তখন আমি করতে চলেছে ওখানে, তো আপনারা দেখেছিলেন যে নারায়ণচন্দ্র বাবু নারায়ণের ভূমিকায় ছিল, একবারে পুরা হাতে মোর পাখা নিয়ে প্রবেশ করেছিল আপনার শিবপুরা স্যারে, এবং সেখানে আসেছিল আবার বলছে ট্রেনে করে। এইবার তো উড়া পেলে না আলি, তো উড়া পেলে না আলে নাকি? এই যে তো মারতে নাম আচ্ছা আর কাকা দুয়ারে কিছু আসবে কাড়া টুডা আগে জড়াটা দেখতো। আচ্ছা যদি জড়া দেয় তাহলে কিছু আনবে? তাহলে কোনো ব্যবস্থা করব স্যার। আচ্ছা মানে আপনি আলে না এখন উড়া কলা? ও উড়া পেলে না, উড়া কলা না, উড়া পেলে না, উড়া পেলে না। আচ্ছা আচ্ছা খুব ভালো, দারুণ ব্যাপার। আপনার বুঝতেই পাচ্ছেন যে ইনাকে যেখানে যায় সেখানে সেরকম একটা আপনার ইন্টারেস্টিং মানে যে জায়গা যেমন জায়গা তেমনি সম্মান দিয়েই আমি আসব। আচ্ছা আচ্ছা মানে সম্মানটাকে আমি হারিয়ে আসব না, হারিয়ে আসব না। হ্যাঁ এই যে মনে করো আগে আগে আইলাম, মনে করো মানিক দার আসর আইলাম ট্রেনে আইলাম, বিনয় কাকার আসরে আইলাম আমি উড়া পেলে না, উড়া পেলে না। ঠিক আছে, এবার বিনয় কাকা আমাকে জোড়া দিবে না দিবে সেটা ও আদার ব্যাপার, কমিটির ব্যাপার। এবার জোড়া দিবে আর দেওয়ার পরে আমি ভাই বয়স কিসে আমি আনবো, কিসে আর আনবো নাকি? বুট কত ডুবি দেয় এত ডুবি দিই, কিন্তু কি বলে জিতা পূজার প্রসাদ বটে, আঁকুর আনিয়ে দিল, এটাই তো। গোটা ফ্যামিলির কি পোষায় পেট ভরে কি না? সেই দিনটা যায় দুঃখিত মানে দমে ফোন করে যে আমি তোমার রসিকগিরি করব, আমার রসিকগিরি করার দমে শখ। আমি বোঝা 18 বছর বয়সে কাড়া লাগাইছি, সকলেই করেছি, আজ কাড়াটাই দেখতে গেলছি, কিন্তু বুঝে তোমার কাড়াটা যেটা আমাকে বুঝে দেখান দিল সেটা বুঝে আমি দেখিনি, ওই জন্য বুঝে আমি রসিকগিরি করবো। পেলারাম সরণ, ওই তো মানিক দাই বলছে যে বাবা আঁকড়ান আঁকড়ান দিল, বলছে 5 বছর ঘাস বাইরে রাখবি না বাইরে কোনো ঠিক না, ওই বক্তব্যটাই দিল। তো ওইটা দেখেছে মনে হয়, এটা পেলারাম সরণ আমার এবার কাড়ার রসিক থাকবে। ঠিক আছে, এটা হলো মানে রসিদটা মানে রাখলে কেন না, রসিদটা রাখার মানে কেন যে অনেক জায়গায় লড়াই হচ্ছে, দমে লড়াই লাগার পরে দমে ঢিল ভাবতা ভাবতি হচ্ছে। আমি দিছি হয়তো তোমার বাড়ি দিকে, ও দিছে আমার, তুমি দিছে আমার বাড়ি দিকে, সেই ঢিল ভাবতা ভাবতি আমাদের নাই। পেলারাম সরণের কাড়া হচ্ছে ও আর হচ্ছে 20, আমার হচ্ছে 16, তা তো আমি কাড়া লাগাইছি লাগাইছি, কিন্তু আমরা পরে তো আমরা ঢিল ভাবতা ভাবতি হয়নি না, আমার কাড়া মারিয়ে দিয়েছে তাও আমার ঢিল ভাবতাই নাই, ওয়ার কাড়ায় আমাকে রোগ দিয়েছে বাগাইছে তাও আমরা ঢিল ভাবতাই নাই। কিন্তু এটাই বলবো কাড়া রসে কাড়া প্রেমিক কে, যেমন এই ভাবে যেমন কাড়া লাগার পরে যেমন ঢিল ফাউদা ভাবতে যেমন না হয়, কাড়া লাগা হয়েছে এটা মুখের ভালোবাসা, এটা দাদা ভাই, এটা বন্ধুতা খাতে মানে জোড়াটা যখন আধার কার্ডটা দিয়েছি তখন ভাই কাকা শ্বশুর জামাই মামা ভাগিনা অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কাড়াটা লাগার পরে এমন হয়ে যাচ্ছে যেমন সেই মানে মানে কোটটাকে উঠাই নিতে পারবে, সাইন দেবো
এরকম ভাবে অবস্থা করছে, এমন ভাবে ঢিল ভাবে আছে। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন অনেকে বক্তব্য। তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন এবং জোড়াকোন ফার্মটা সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকবেন। এবং দ্বিতীয়ত আর কোন কোন কালায় নাম পড়ছে আপনার, ইতিমধ্যে আমি বেশ কিছু খবর পেয়েছি। তো যে সমস্ত নাম আসবে তার সমস্ত বিবরণ কিন্তু সবার আগে সর্বপ্রথমে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।